বনানী রেফার টাওয়ারের আগুনে 26 মৃত্যুর 5 বছরেও শুরু হয়নি বিচার তবে দু-চার দিনের মধ্যেই ট্রায়াল কোর্ট শুরু হবে বলে আশাবাদী রাষ্ট্রপক্ষের আইনজীবী অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন এমন ঘটনায় বিচারে দীর্ঘ সূত্রতা থাকলে আস্থা হারাবে জনগণ দুর্বলই থেকে যাবে অগ্নি নির্বাপন ব্যবস্থা 2019 সালের 29 মার্চ বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ আগুন লাগে সেখানকার বহুতল ভবন এফআর টাওয়ারে সে আগুনে প্রাণ যায় 26 জনের আহত হন শতাধিক ব্যক্তি পরে সে বছরের 30 মার্চই বাদী হয়ে মামলা করেন বনানী ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত তদন্ত শেষে 2022 সালে আদালতে চার্জশিট দেয় ডিবি পরে পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ দেয় আদালত এরই মধ্যে 8 জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পিবিআই মামলা বিচারের জন্য প্রস্তুত হলেও এখনও তা শুরু হয়নি কি এর কারণ প্রতিবন্ধকতাই বা কোথায় যখন কোনো বিচার ব্যবস্থা দীর্ঘায়িত হবে তখন কিন্তু দেশটা দেখা যাচ্ছে যে জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইড বিভিন্ন রকম ভাবে সময় কালক্ষেপণ হয় এবং প্রপার কিন্তু যাকে দায়বদ্ধ করা সেটা কিন্তু অনুষ্ঠিত হয় না আসলে দুই দফা তদন্তের জন্য বিচার কাজ শুরু হতে সময় লেগেছে কিছুটা বেশি রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও বলছেন শুরুতে 9 জনের বিরুদ্ধে মামলা হলেও দুই সংস্থার তদন্তে অব্যাহতি পান রূপায়ণের মালিক পিবিআই তদন্ত করে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয় সেখানে লিয়াকত আলী খান মুকুলকে অব্যাহতি দেওয়া হয় এই মামলাটা এখন বিচারের জন্য প্রস্তুত এবং এটা এই দুই চার দিনের ভিতরে এটা যেহেতু ট্রায়াল কোর্টে এটা মামলাটা ট্রান্সফার হবে পিবিআই এর চার্জশিট জমা দেওয়ার পর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত পরে নানা সময়ে আত্মসমর্পণ করে জামিন নেন আসামিরা বন ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা